আসসালামু আলাইকুম, চলে আসলাম নাজিরহাট। এখানে একটা চমৎকার একটি গরু দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, দাম কত রাখছেন? আপনাদের ছেলে, আপনাদের আপনার উনি দোকান লোক, আমি চিনি তো আপনাদেরকে। এটার দাম কত রাখছেন? 95। আর পাশেরটা এটা হলো 1,05,000। এটা কোন দাম করবো দাদা? বাংলা গরু। আচ্ছা, আর এটা কার? এটা দাম কত আসছেন? 48। আর পাশেরটা 40। এত সস্তা ছেড়ে দিচ্ছেন? ছোট গরু। আচ্ছা, আর এটা? এটা 55। এটা হলো 60। আচ্ছা, আর এটা? এটা কার আপনার? এটা দাম কত আসছে? 40। আচ্ছা, এটা হলো 45। আর এটা? 50। সকালে গরু কাটা বিক্রি করছেন? সকালে 5টা বিক্রি করছেন, লাভ করতে পারছেন না? লস লসে বিক্রি করে দিচ্ছেন? বিক্রি হচ্ছে না, পাটি নাই। আচ্ছা, পাটি নাই। ওনারা কোনো মতে বিক্রি করে কারে এসে দিয়ে নিয়ে যাওয়া তো লস, আবার গাড়ি ভাড়া টাকা করে নিয়ে যাওয়া, সেই লস। আচ্ছা, এটা 40। এটা কি কোন জাত গরু? এটা দেশি দেশি আমাল। আচ্ছা, দেশি আমাল। আর এটা গরু কত আছে? এটা দাম কত? এটা 40। আচ্ছা, আর এটা পাশেরটা? 35। এটা 45। এগুলো সব পালার জন্য তো? আচ্ছা আচ্ছা, আরো গরু কিছুটা। এটা এটা কার? এটা কার? এ 3 নম্বর গরু। কত? 55। আর এটা? ওটাও 50। দশম মডেলে আপনাদেরকে শর্টকাটে আমি জানিয়ে দিয়েছি, এখানে 50-60 আপনার পালা গরু আছে, মাংসের জন্য গরু আছে। এখানে ব্যাপারীগণ এখানে বসে আছেন, ওনারা বলতে পারছেন যে পাখি নাই, গ্রাহক নাই, সকাল থেকে 5টা গরু বিক্রি করছেন কিন্তু লাভ করতে পারেন নাই, কোনো মতে বিক্রি টিক্রি করে চলে যাচ্ছেন ওনারা, লস হলে লস, কারণ এখান থেকে আবার নিয়ে যাওয়াও অনেক ভেজালের কাজ, মানে অনেক কষ্ট করতে হয়, গাড়ি টাড়ি ইত্যাদি খাওয়া দাওয়া আছে এদের গরুদের, এজন্য মানে ওনারা যেটুকু পারছেন বিক্রি করে চলে যাচ্ছেন ওনারা। ওনাকে এবং ওনাকে চিনে রাখেন, ওনাদের সবসময় পাবেন। আর গরুগুলি খুব ভালো ভালো গরু আনেন, আমি গতবারও আসছিলাম, খুব ভালো ভালো গরু ছিল ওনার কাছে, এবারও দেখলাম যে মোটামুটি ভালো গরু আছে ওনাদের কাছে। এর হলো এই প্রতিবেদনটি, যেটুকু পাইলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটা হলো নাজিরহাট গরু বাজার। এখানে ছাগল বাজার সহ আছে, ওটা আমি পরে দেখাবো আপনাদেরকে। যদি মনে করেন ভিডিওতে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি তো লাইক কমেন্ট শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ। Yeah, 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 yeah.